বাংলাদেশের উন্নয়নের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের আরও বেশি বেশি অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আইএলও এর তথ্য অনুযায়ী বিগত দশ বছরে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ 40.56% বৃদ্ধি পেয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখছি বর্তমানে দেশের সচিব পদমর্যাদাসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা প্রায় 15 জনেরও অধিক নারী কর্মরত আছেন। প্রসঙ্গত, হিমায়িত চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো মূলত নারী শ্রমিক দ্বারা পরিচালিত। একজন নারী উদ্যোক্তাই পারে তার নারী শ্রমিকদের ভালোমন্দ বুঝতে এবং তাদেরকে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে। এই বিশ্বাসে প্রথমবারের মতো বিএফএফইএ এর পরিচালনা পর্ষদে একজন নারী পরিচালক হিসেবে সূচনার উদ্দেশ্যে বিএফএফইএ এর সাবেক সভাপতি মরহুম জনাব কাজী শাহনিওয়াজের সুযোগ্য কন্যা জনাবা পারভিন শাহনিওয়াজ তুলিকে শ্যামল দাস ও এস হুমায়ুন কবির পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাকে সাথে নিয়ে আমরা এই পর্ষদকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা অবগত আছেন যে মরহুম জনাব কাজী শাহনিওয়াজ জীবিত থাকা অবস্থায় বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এর বিভিন্ন ক্ষেত্রে পাশে থেকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বিগত 1999-2001 এবং 2011-2013 সময়কালে সফলতার সাথে বিএফএফইএ এর সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তাঁর অনেক কাজের মধ্যে উল্লেখযোগ্য বিশেষ কয়েকটি কাজ হল, মরহুম জনাব কাজী শাহনিওয়াজ বিএফএফইএ এর সভাপতি থাকা অবস্থায় তার পরিচালনা পর্ষদ সহ তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সশরীরে সাক্ষাৎ করেন এবং সকল সদস্যের জন্য ব্যাংক কর্তৃক ব্লক অ্যাকাউন্টের মরাটোরিয়াম এর মেয়াদ 1 বছর পর্যন্ত বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলেন। হিমায়িত চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোর 1997 এবং 1998 সালের সকল ঋণের উপর সুদ মওকুফ সুবিধা 2000 সালে মরহুম জনাব কাজী শাহনিওয়াজ আদায়ে সক্ষম হয়েছিলেন। বিএফএফইএ এর ঢাকাস্থ বর্তমান প্রধান অফিসের ফ্ল্যাটটি মরহুম জনাব কাজী শাহনিওয়াজ বিএফএফইএ এর সভাপতি থাকা অবস্থায় ক্রয় করা হয়েছিল। মরহুম জনাব কাজী শাহনিওয়াজ বিএফএফইএ এর সভাপতি থাকা অবস্থায় 1999 সালে ঢাকাস্থ হোটেল সোনারগাঁওতে প্রথম আন্তর্জাতিক সি ফুড শোয়ের আয়োজন করেছিলেন। আমাদের সকলের এই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আগামী 20 ফেব্রুয়ারি আসন্ন বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের 20তম নির্বাচনে আপনার দোয়া ও সমর্থন শ্যামল দাস ও এস হুমায়ুন কবির পর্ষদে প্রদানের জন্য সবিশেষ অনুরোধ করছি। প্রচারে সচেতন হিমায়িত চিংড়ি রপ্তানিকারক বৃন্দ।